দেশী মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি প্রমিতা আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর দেখেছেন কেমন কড়া রোদ উঠেছে? এখন বাজে হচ্ছে কিন্তু সন্ধে পাঁচটা, আর পাঁচটার সময় কেমন রোদ দেখেছেন? এই দেখুন, আর বাইরে তো যেতে পারছে না, প্যাটিওটুকুই আসতে পারছে। কি এলো? এটা আপেল এসেছে। আপেল? আপেল? আপেল এক কতগুলো আপেল দিয়েছে? অনেক বড় আপেল, 16 ইঞ্চ। মন ভরে যাবে এই আপেলে। দাঁড়া দাঁড়া, একবার খুলি। আমার জীবনে প্রথম অ্যাপেলের ল্যাপটপ, ম্যাক। তুমি দাঁড়িয়ে আছিস কেন? এটা তোমার জন্মদিনের গিফট, অ্যাপেল ম্যাকবুক প্রো 16 ইঞ্চ। আচ্ছা, ডেলিভার কি লিখেছে? আচ্ছা, ডেলিভার বিফোর সেদিনকে ফিরে গেছিলো সেই জন্য। চল তাহলে এটাকেও এখন আনবক্সিং করি। আচ্ছা, এখানে তো এটা সিস্টেম আপডেট চলছে, ওই ওয়াইফাইতে কানেক্ট করার পর এটা অটোমেটিক্যালি আপডেটটা নিয়ে নিয়েছে। যেমন তোর ওই মোবাইলে নেয় না, তেমনি হবেই সেটআপটা হচ্ছে। আর এই বক্সটায় কি কি আছে একটু দেখে নিই। এই ল্যাপটপটাতে এসেইছে, আর তার সাথে এটা আছে একটা ইনস্ট্রাকশন গাইড, আর এটা একটা ইনস্ট্রাকশন গাইড আছে, আর এটা অ্যাপেলের স্টিকার রয়েছে, ইচ্ছে হলে কোথাও লাগানো যায়, তার জন্য দুটো স্টিকার দিয়েছে। আর আছে হচ্ছে, আর কি আছে এটাতে? ব্যাস এটাই আছে। এটা একটা এনভেলপ, এটাই আছে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন গাইডটা। একদম সিম্পল একটা ইনস্ট্রাকশন গাইড, কীভাবে কি আছে, কারণ এটা অটো সেট আপ হয়ে যাবে। আর এই বক্সটাতে এটা হচ্ছে আছে কর্ডটা, চার্জিং কর্ডটা, এইটাই বেশ হালকা বল, এমনি ল্যাপটপে চার্জিং কর্ডটারই অনেকটা ওয়েট হয়ে যায়, তো ট্রাভেলের জন্য এটাই সুবিধে। আর এটা হচ্ছে চার্জারটা, মোবাইল চার্জার। বড় তো? বড় কোথায়, ছোট তো? আচ্ছা, এটা এরকম ফোল্ডিং টাইপের হয়ে যায়, মানে ট্রাভেল পারপাসে খুব ভালো। আর এটা একটা কাগজ আছে উপরে, এইটা হচ্ছে চার্জিং কর্ডটা, আর চার্জারটা আসবে হচ্ছে এইখানে, না এইদিকে আসছে না, এই যে এইটাতে আসছে চার্জিং কর্ডটা। তো চার্জটা লাগিয়ে নিস, এখন সেট আপটা দেখুন হচ্ছে, চার্জটা লাগানো হোক, হচ্ছে, চার্জটা হতে থাকুক। তো এটা সেট আপ হবে, কতক্ষণ লাগবে? এই 5 মিনিটস রিমেইনিং আরও লাগবে এটা হোক। ওয়ারেন্টি আছে, 1 ইয়ারের একটা ওয়ারেন্টি তো আছে এর সাথে, আর আমরা যেটা এক্সটেন্ডেড অ্যাপল কেয়ার, কিন্তু অ্যাপল কেয়ারের ডকুমেন্টটা মনে হয় এখনো আসেনি, বাট ওটা তো ওদের ইয়েতে অ্যাভেলেবল। হ্যাঁ, ওটা তো এতে আসবে না, আলাদা করে তোর কাছে কিছু মনে হয় না আসবে, না যে অ্যাপল আইডি দিয়ে কেনা হয়েছে সেখান দিয়ে। আর এই বক্সটা রেখে দেওয়াই ভালো, ইন কেস কিছু প্রবলেম হয়, আশা করা যায় কিছু হবে না, কিছুদিনের জন্য এটলিস্ট এটা রাখা থাক। বাস এই ছিল কেনাকাটা। আর হচ্ছে আর একটা ছোট জিনিস, যেটা হচ্ছে এটাও একটা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা অর্গানাইজার। আমাদের বাড়িঘর এখন ভীষণ অগোছালো হয়ে রয়েছে, আমাদের দুজনেরই শরীর খারাপ, ভাবলাম এই জামা কাপড়ের একটু এই অর্গানাইজারটা কিনি, এর ভেতরে
ভাঁজ করে রেখে দিলে একটু নিট এন্ড ক্লিন লাগবে। এই অর্গানাইজারগুলো কিনেছি, এগুলো বেশ ভালো আছে, মানে কোয়ালিটিটা ভালো জানিস তো, একদম যেগুলো পাতলা টাইপের কোয়ালিটি সেটা নয়, বেশ শক্ত পোক্ত টাইপের কোয়ালিটি। এই তিনটের বোধ হয় $15 মতো দাম নিয়েছে, মানে এই তিনটে এরকম আছে সেট $450, এর ভেতর অনেক জামা কাপড় চলে আসবে, অনেক জামা কাপড় চলে আসবে। শীতের জামা কাপড়গুলো ধরতে এতে রেখে দিবি, জ্যাকেট ফ্যাকেটগুলো দিয়ে তুলে দেওয়া যাবে, আবার যখন শীত আসবে গরমের গুলো দিয়ে, এরকম তিনটে নিয়েছে। তো বন্ধুরা, ম্যাকের যে ল্যাপটপটা এলো সেটা তো আপনাদের দেখালাম, আর মোটামুটি ল্যাপটপটা সেট হয়েও গেছে, বেশিক্ষণ লাগেনি, খুব ইজি সেট আপ ছিল, আধা ঘন্টার মধ্যেই সেট আপ হয়ে গেছে। যেমনভাবে মোবাইলে অটো সেট আপ হয় সেভাবেই পরপর সেট আপ হয়ে গেছে। আর ওটা তো আপনাদের সুমন্ত বললো ভিডিওতে, ওটা দিলাম যে ওটা আমাকে জন্মদিনে গিফট করেছে, কিন্তু আমার জন্মদিন কিন্তু এই মাসে নয় জানেন তো, আমার কিন্তু জন্মদিন আগস্ট মাসে, কিন্তু এই জুলাই মাসে ক্যানাডা ডে ছিল, আপনাদের তো বলেছিলাম যে 1 জুলাই ছিল ক্যানাডা ডে, তাই জন্য এখানে ওই দিন অনেক ডিসকাউন্ট চলছিল, তাই জন্মদিনের গিফটটা আমরা আগে আগেই কিনে নিয়েছি। তবে এই যে ল্যাপটপটা কিনেছি এটাতে কিন্তু সেরকম কোনো ডিসকাউন্ট পাইনি, অন্য অনেক কয়েকটা মডেলের ডিসকাউন্ট ছিল, কিন্তু এটা একদম যেটা লেটেস্ট মডেল সেটা নিয়েছি, এটাতে ডিসকাউন্ট পাইনি। কিন্তু আমার অফিস থেকে আমি কিছু কুপন পেয়েছিলাম, তো সেগুলো ইউজ করার জন্য দামটা একটু কম পড়েছে, আর ইন্ডিয়ার তুলনায় এখানে দাম তো একটু কম হয়, তাই আপনাদের একটা দামটা আমি বলছি যাতে আপনারা একটু আন্দাজ করতে পারবেন যে ইন্ডিয়ার থেকে কতটা দাম কম। তবে খুব বেশি দাম কম নয়, আমি যতটা দেখেছিলাম বোধহয় 10-12 হাজার টাকাই কম হচ্ছে। তো আমি আপনাদেরকে ইন্ডিয়ার দামটাও বলে দিচ্ছি আর এখানকার দামটাও আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি ইন্ডিয়ার অ্যামাজনের সাইটটা আপনাদের দেখাচ্ছি, এই মডেলটাই আমি নিয়েছি, অ্যাপেল 2023 ম্যাকবুক প্রো ল্যাপটপ M2 Pro, 512 GB র্যামের সাথে 16-inch ল্যাপটপ। তো এটার ইন্ডিয়াতে প্রাইস পড়ছে, দেখুন অ্যামাজনের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 2,29,000, তো মোটামুটি ধরুন ওই 2,30,000 মতো। এখন ক্যানাডাতে এটার দাম কত সেটা দেখাচ্ছি, এখানে দেখুন আমি 16-inch সিলেক্ট করছি, আর 16-inch সিলেক্ট করে দেখুন এখানে আসছে 3,199। এখানে একটা মজার কথা আপনাদের বলতে চাই, ক্যানাডাতে যে কোনো জিনিসের যখন দামটা দেখায় তখন কিন্তু ট্যাক্স ছাড়া দাম দেখায়, এর ওপর ট্যাক্সটা অ্যাড হয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হয় না, ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের যে প্রাইসটা দেখায় সেটাই ফাইনাল প্রাইস হয়, তার উপর আর কোনো এক্সট্রা ট্যাক্স যায় না, কিন্তু ক্যানাডায় সেটা হয় না, তাই এখানে 3,199 দেখাচ্ছে। এরপর দেখুন আমি যখন সিলেক্ট করব তখন এর উপর ট্যাক্সটা যোগ হয়ে ফাইনাল প্রাইসটা বেড়ে যাবে। এরপর এই অ্যাড টু ব্যাক করছি, আচ্ছা তাহলে দেখুন এটা দেখাচ্ছে, কার্টে দেখাচ্ছে 3,199 এটার প্রাইস, এরপর দেখুন 415 টাকা ট্যাক্স, এটা অ্যাড হয়ে ফাইনাল প্রাইসটা দেখাচ্ছে 3,614। কিন্তু 60 টাকা করে ডলার চলছে, তাই এই 3,614 মানে ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করলে 2,15,000-এর মতো আসবে, আর ইন্ডিয়া থেকে কিনলে সেটা মোটামুটি ওই 2,30,000-এর কাছাকাছি আসছে, তো 15,000 টাকার ডিফারেন্স হচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কান্ট্রিগুলোতে, মানে এই বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমেরিকা, ক্যানাডা, এইসব কান্ট্রিগুলোতে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র বা ব্র্যান্ডেড যা জিনিসপত্রগুলোর দাম কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই, কিছুটা হলেও কম হয়। আগে আইফোন বা অ্যাপেলের প্রোডাক্টগুলোর দামের ডিফারেন্সটা খুব বেশি ছিল, কিন্তু এখন হয়তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে তামিলনাড়ুতে ফক্সকন বা পেটাগ্রন এই যে কোম্পানিগুলো, তাদের থ্রু দিয়ে অ্যাপেল কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটও খুলে ফেলেছে অলরেডি ইন্ডিয়াতে। এখনও পর্যন্ত ম্যাকবুক বা আইপ্যাড এগুলো যদিও ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে না, কিন্তু আইফোনের ম্যানুফ্যাকচার কিন্তু অলরেডি ইন্ডিয়াতে স্টার্ট হয়ে গেছে, আর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখন ইন্ডিয়াতে অ্যাপেলের যে টোটাল প্রোডাকশন তার মোটামুটি 7% প্রোডাকশন কিন্তু ফোনের ক্ষেত্রে ইন্ডিয়াতে হয়। তাই সেই জন্য আগে ইন্ডিয়াতে অ্যাপেলের প্রোডাক্টের যে প্রাইসের যে ডিফারেন্সটা ছিল অ্যাপেলের প্রোডাক্টের ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে এই ফরেন কান্ট্রিগুলোর, এখন কিন্তু ঠিক অতটা আর নেই।
আর আমি তো এই গিফটটা পেয়ে খুবই খুশি। অনেক দিন ধরেই আমার খুব একটা ইচ্ছে ছিল ম্যাকবুক কেনার। অ্যাকচুয়ালি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে পার্সোনাল ল্যাপটপটা ছিল সেটা প্রবলেম করছিল, তো সেদিন তো আবার সেটা ঠিকঠাক মোটামুটি চলতে শুরু করেছিল। তারপর আবার 2-3 দিন চলার পর আমার যে পার্সোনাল যে ল্যাপটপটা ছিল সেটা খারাপই হয়ে যায়। আর অফিসের ল্যাপটপ থেকে অফিসের কাজ ছাড়া পার্সোনাল কাজ তো সেভাবে করা যায় না, তাই একটা ল্যাপটপ কেনারই ছিল। আর যেহেতু অফিস থেকেও একটা গিফট কুপন পাচ্ছিলাম, তার জন্য দামটা কিছুটা ডিসকাউন্টে প্রাইজ আমি পাচ্ছিলাম, তাই ভাবলাম যে টাকাটা শুধু শুধু নষ্ট না করে অফিস থেকে যেটা দিচ্ছে তার সাথে কিছু এক্সট্রা দিয়ে ম্যাকবুকটাই নিয়ে নিই। তো একটা ভালো জিনিস হয়ে গেল। আর সুমন্ত বললো ঠিক আছে, তাহলে তোর জন্মদিন আসছে, তো জন্মদিনে ওটা তোকে গিফট দিচ্ছি। তা ঠিক আছে, ভালোই হলো। আর যদিও বললাম জন্মদিন এখনো অনেকটাই দেরি আছে। আরও একটা কারণ যেটা কেনার সেটা হচ্ছে কি জানেন তো, আমাদের টাইমটা একদম ভালো যাচ্ছে না। একে তো আমার এরকম একটা অপারেশন হয়েছে, তার ভিতর দিয়ে যাচ্ছে, এদিকে সুমন্তরও প্রচণ্ড কোমরে ব্যথা, ডাক্তার ওকে বেড রেস্ট বলেছে, ওর MRI করা হয়েছিল। আর ওর MRI রিপোর্ট মানে প্লেটটা তো চলে এসেছিলো, কিন্তু রিপোর্টটা এসছে এই 2-3 দিন আগে। তো ওর MRI রিপোর্টেও একটা প্রবলেম পেয়েছে ওর মানে কোমরের এখানে। তো সেটার জন্য 18 আগস্টের এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আপনাদের হয়তো আমি বলেছি যে এখানে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেক লং ওয়েট করতে হয়। তো সেই সব মিলিয়ে সব কিছু চলছে, তার জন্য একটু ডাউন টাইমই চলছে, আমাদের মন মেজাজ ভালো ছিল না। এবার আপনারা আমার সাথে সহমত হবেন কিনা জানি না, কিন্তু আমি এটা ফিল করি কোনো কিছু কেনাকাটা করলে, শপিং করলে আমি কিন্তু একটু বেশ হ্যাপি ফিল করি। আর আমি এটা অনেক সময় অনেক আর্টিকেলেও পড়েছি যে শপিং করার মধ্যে দিয়ে যখন যদি কেউ একটু ডিপ্রেসড ফিল করে তখন অনেক সময় এটা অ্যাডভাইসও করা হয় যে আপনি একটু বাইরে যান, দোকানে যান, দিয়ে 2 হাত ভর্তি শপিং করে নিয়ে আসুন। হোক না সেটা ছোটোখাটো জিনিস, কিন্তু তাতে কিন্তু একটু মুডটা ভালো হয়। তো কিছুটা সেই মুড লিফটিং এর জন্য কিন্তু এই আইপ্যাড মানে ম্যাকবুক প্রো যেটা আর কি মানে ল্যাপটপটা কেনা হয়েছে। এটাই ছিল মোটামুটি আজকে শেয়ারিং, আর বেশি কিছু বলার নেই। আর আমার ফিজিওথেরাপি চালু হয়ে গেছে, আর ছেলেটি সম্ভবত আরেকটু পরে 7:30-7:30 করে আসবে, তাই ভিডিওটাও আমি তাড়াতাড়ি এখানে শেষ করছি। আর ফিজিওথেরাপি মানে ও কিছু ব্যায়াম করাচ্ছে, কোনো মেশিন ইউজ করতে পারছে না যেহেতু অপারেশন হয়েছে। ওখানে বললো যে কোনো মেশিন ইউজ করা যাবে না, এমনি ব্যায়াম করাচ্ছে, কিছু মাসাজ টাইপের হালকা করাচ্ছে। তো বলে তো হচ্ছে আরও মোটামুটি 2 মাস লাগবে, তারপরে আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারবো। চলছে, আশা করি 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যেতে পারবো। আমার এই জার্নিতে, আমার এই যে অপারেশনের পর আমি এই যে টাইমটার ফেজটার ভেতর দিয়ে যাচ্ছি, সেই ফেজটায় আমি শুধু একা নই, আপনাদের মতো বন্ধুদেরও সাথে পেয়েছি, ইউটিউবের বন্ধুদের, তাই জন্যই হয়তো আমার এই জার্নিটা একটু মানে সহজ হয়েছে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, আজকের ভিডিওটা আমি আর লম্বা করবো না বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেখবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, আর অল নোটিফিকেশানের জন্য তার পাশে থাকা যে বেল আইকন ওটাকেও প্রেস করে দিন, তাহলে আমি ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে আর কি, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, কাল আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।